This is Mr. Sumon once again with all of you. Hope all of you are fine. And I am at today with my new video. Viewers, আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। গত দুই দিন আমি প্রথম দিন নারেশনের চেঞ্জিং টেন্স দেখিয়েছি এবং গত ক্লাসে আমি টেন্স পার্সন চেঞ্জ দেখিয়েছি। আজকে আমি তারপরের ক্লাসটা নিয়ে এসেছি অ্যাসার্টিভ সেন্টেন্সের যে চেঞ্জ নারেশন ও অ্যাসার্টিভ সেন্টেন্স। তো সেখানে যাবার আগে আমাদের বেশ কিছু জিনিস জানতে হবে। খুবই মৌলিক বিষয় এবং আশা করি খুব সহজেই আপনারা বুঝে যাবেন। আমার সঙ্গে থাকলে আশা করি শেষ পর্যন্ত থাকবেন এবং ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। তো আমি দেখছি, দিস ইজ অ্যাবাউট চেঞ্জিং অফ ওয়ার্ডস। অর্থাৎ আমরা যখন নারেশন চেঞ্জ করতে যাব, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নিব, তখন আমাদের কিছু ওয়ার্ডস এর পরিবর্তন হবে। অর্থাৎ নিকটবর্তী শব্দগুলোকে দূরবর্তী শব্দে পরিণত করতে হবে। আমি একটু বলে শোনাচ্ছি, আপনারা বুঝে যাবেন আশা রাখছি। দিস, দ্যাট, these, those, here, there, ago, before, come, go, thus, so, now, then, today, that day, tonight, that night, tomorrow, the next day, yesterday, the previous day, last night, the previous night, last month, the previous month, last year, the previous year, next week, the following week. অর্থাৎ এদিকে কিছু শব্দগুলো আছে, all these for the direct narration and all these for the indirect narration. অর্থাৎ আমরা যখন প্রত্যক্ষ উক্তিতে শব্দগুলোকে পাবো, পরোক্ষ উক্তিতে আমরা এই শব্দগুলোকে দূরবর্তী শব্দে পরিণত করব। এটা হচ্ছে একটা বেসিক রুল। এবার আসি আমাদের চেঞ্জ অফ রিপুটিং ভার্ব। আমরা আগেই বলেছি রিপুটিং ভার্ব এবং রিপুট স্পিচ কি। রিপুট স্পিচ হচ্ছে যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে, দিস ইজ কল্ড রিপুট স্পিচ। আর তার আগে যেটা থাকবে ডেলিভারিং ভার্ব, অর্থাৎ যে ভার্ব ব্যবহার করে বক্তা তার মনের ভাব প্রকাশ করবে, রিপুট স্পিচে থাকবে, দিস ইজ কল রিপুটিং ভার্ব। এবং আমাদেরকে রিপুটিং ভার্বে চেঞ্জ করতে হতে পারে, কখনো পরিবর্তন না হতে পারে। আমি দেখাচ্ছি, যদি রিপুটিং ভার্বটা সেই থাকে তবে সেই হবে, ইনডাইরেক্ট নারেশনে সেই থাকবে। যদি সেই টু হয় তবে টেল হবে, এবং যদি সেইজ হয় তবে টেলস, সেইজ টু তাও টেলস হবে, সেইট থাকলে তবে সেটা অপরিবর্তিত হয়, ইনডাইরেক্ট নারেশনে সেইড হবে। এবং যদি সেইড টু হয় তবে আমরা টোল লিখব। তবে এখানে বলে রাখছি, সেইড টু থাকার পর সেইড টুর সঙ্গে অবশ্যই একটা অবজেক্ট থাকবে, তাই আমরা সেইড টুর স্থলে টোল বসাবো। তারপর আমরা নিয়ম অনুযায়ী পার্সোনাল পরিবর্তন করব। তারপর আমি দেখাচ্ছি একটা মৌলিক বিষয় যেটা আমি গত ক্লাসে বলেছি। এখন প্রথম দিন যে বেসিক কনসেপ্টটা দিয়েছিলাম সেখানে কথাটা ছিল, যদি রিপুটিং ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিট কিংবা ফিউচার ইনডিফিনিট হয় তবে আমাদের রিপুট স্পিসের টেন্সের কোনো পরিবর্তন ঘটবে না। এখানে আমরা ঠিক এই বিষয়টাই বলবো। ডিয়ার ভিউয়ার্স, রিপুটিং ভার্ব সেইজ, সেই টু, সেইজ টু হলে রিপুট স্পিসের টেন্সের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এখানে যদি রিপুটিং ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিট আকারে থাকে তবে আমাদের রিপুট স্পিসের টেন্সের কোনো পরিবর্তন আনতে হবে না। হ্যাঁ, দিস ইজ আ বেসিক কনসেপ্ট। এবার আমি দু চারটা প্র্যাকটিস করে দেখাচ্ছি, আশা করি আপনারা বুঝে যাবেন। এন্ড দিস উইল বি ভেরি ইজি ফর অল অফ ইউ। সো প্লিজ লেটস স্টার্ট উইথ মি দ্য প্র্যাকটিসিং সেশন। দিস ইজ অ্যাবাউট দ্য ফার্স্ট ওয়ান ইজ, হি সেড টু মি আই ক্যান হেল্প ইউ। দিস ওয়ান ইজ আ অ্যাসার্টিভ সেন্টেন্স। ভিউয়ার্স, আমি বলে রাখি, আমরা এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে নারেশন করছি এবং প্রত্যেক ক্ষেত্রেই যেই সেন্টেন্স থেকেই পরিবর্তন করি না কেন, মৌলিক বিষয় হচ্ছে আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সেই পরিণত করতে হবে, এটা নিয়ম। তো স্যার, আমি যদি এটাকে করি, প্রথম ওয়ান, ফার্স্ট ওয়ান, হি সেড টু মি, হি সেড টু মি আই ক্যান হেল্প ইউ, আই ক্যান হেল্প ইউ। দিন ওয়াজ ইট ডিরেক্ট নারেশন এন্ড আই হ্যাভ টু চেঞ্জ ইট ইন ইনডাইরেক্ট নাও। তো সো হোয়াট উইল বি দ্য অ্যানসার, ইফ দ্যাট ইজ সেড টু দেন ইউ হ্যাভ টু রাইট টোল্ড। সো হি টোল্ড, দেন অবজেক্ট উইল বি টেকিং, হি টোল্ড মি। ওকে, নিয়ম অনুযায়ী আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স যখন আমরা ইনডাইরেক্ট করব তখন এই ইনভার্টেড কমাটাকে আমরা উঠিয়ে দ্যাট বসাবো। সো দ্যাট ইজ দ্যাট ফর দ্য ইনভার্টেড কমা। এরপর আমাদের নিয়ম অনুযায়ী পার্সন পরিবর্তন করতে হবে। তোমরা একটু খেয়াল করি ডিয়ার ভিউয়ার্স, এখানে আই, দিস ওয়ান ইজ ফার্স্ট পার্সন। তো সো আমরা জানি, আমরা শিখেছি, যদি রিপুট স্পিসের সাবজেক্ট ফার্স্ট পার্সন হয় তবে এই সাবজেক্ট রিপুটিং ভার্বের সাবজেক্টকে ফলো করে। হিয়ার দিস ওয়ান ইজ দ্য রিপুটিং ভার্ব এন্ড ইট উইল ফলো দিস ওয়ান। অর্থাৎ এখানকার
আই পাস্ট পারসন সে রিপিটিং ভাবে সাবজেক্টকে ফলো করবে এবং আমরা দেখতে পাচ্ছি হি এখানে থার্ড পারসন এবং যেহেতু এটা সাবজেক্টিভ ফর্ম সো এখানে আমাদের এটাকেও সাবজেক্টিভ ফর্মে বসাতে হবে এবং এটা সাবজেক্টিভ ফর্মে আছে সো সরাসরি হি বসে যাবে তারপর নিয়মে যদি ক্যান থাকে আমরা লিখব কুড হি কুড ওকে ফাইন হি টোল্ড মি দ্যাট হি কুড হেল্প আমরা দেখি এটা সেকেন্ড পারসন তো আমরা জানি যদি সেকেন্ড পারসন থাকে সে তবে অবজেক্টকে ফলো করে তবে যদি অবজেক্টকে ফলো করে এখানে মি অবজেক্ট এখানে এটা ভার্বের পরে অবজেক্ট সো এখানে আমরা অবজেক্ট ফর্মে বসাবো হি টোল্ড মি দ্যাট হি কুড হেল্প মি আশা করি বুঝাতে পেরেছি দিস অল ইজ ইনডাইরেক্ট ওয়ান তারপর আরেকটা এক্সাম্পলে যাচ্ছি উই সে ইউ ক্যান ওয়ার্ক হার্ড উই সে আমি একটু মুছে দেন আরেকটা বিষয় আপনাকে দেখাচ্ছি অ্যানাদার ওয়ান I'm taking this example for all of you. The directive is we say you can work hard. Okay, fine. This one is direct. And we have to change it into indirect one. এখানে say আছে সো আমরা জানি যদি say থাকে তবে আমরা রিপোর্টিং ভার্বকে say এর লিখব উই সে ওকে দিস ওয়ান ইজ ইন ইনভার্টেড কমা আই মিন দিস ওয়ান ইজ রিপোর্টেড স্পেস দিস ওয়ান ইজ রিপোর্টেড স্পেস সো সে আমরা সে লিখে দিলাম তারপর ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসিয়েছি নিউ রুলস এখন ইট রুলস সো উই সে দ্যাট ইউ এখানে সেকেন্ড পারসন সো সে কাকে ফলো করবে অবজেক্টকে বাট ডিয়ার ভিউয়ার্স এখানে কোনো অবজেক্ট নেই তো আমরা জানি যদি সেকেন্ড পারসন থাকে তবে সে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করে কিন্তু যদি সেখানে অবজেক্ট না থাকে তবে সেটা থার্ড পারসনে রূপান্তরিত হবে সো উই সে দ্যাট হি কুড কেন স্থলে কুড হবে হি কুড ওয়ার্ক হার্ড আশা করি বুঝাতে পেরেছি দেন নেক্সট ওয়ান শি সেড আই মেট ইউর মাদার ইয়েস্টারডে সে বলল আমি গতকাল তোমার মায়ের সঙ্গে সাক্ষাৎ করেছি কিংবা গতকাল তোমার মায়ের সঙ্গে আমার দেখা হয়েছিল এই যদি এটাকে আমরা ইনডাইরেক্টলি বলতে চাই তবে কি হবে সেটা আমি দেখাচ্ছি ডিয়ার ভিউয়ার্স আমি আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা আমি এবার ওই এক্সাম্পলটা দিব All these are for assertive sentence. So I'm writing this example for you. যে উদাহরণটা ছিল শি সেড আই মেট হির মাদার ইয়েস্টারডে দিস ওয়ান ইজ আ ডাইরেক্ট স্পিচ এন্ড উই মাস্ট হ্যাভ টু চেঞ্জ ইট ইনটু ইনডাইরেক্ট ওয়ান তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে আমরা দেখলাম শি সেড আই মেট হির মাদার দিস ওয়ান ইজ ফার্স্ট ইনডিফিনিট দিস ওয়ান ইজ ফার্স্ট ইনডিফিনিট সো আমাদেরকে নিয়ম অনুযায়ী ফার্স্ট পারফেক্টে পরিবর্তন করতে হবে তো আমরা আসি প্রথম ঠিক থাকি শি সেড আমরা ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসাবো শি সেড দ্যাট তারপর এখানে পাস্ট পারসন সুতরাং সে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট শি সো আমরা শি কে সাবজেক্ট হিসেবে গ্রহণ করবো দ্যাট শি ওকে ফাইন এবার আসি ফার্স্ট পারফেক্ট নিয়মে সাবজেক্ট পর হ্যাড শি হ্যাড তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল শি হ্যাড মেট এবার এবার বিষয়টা বুঝতে হবে আই মেট ইউ আই মিন ইন দা সেকেন্ড পারসন এর পজিটিভ কেস ইউ 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 অর্থাৎ কালকে আমি যে আলোচনা করেছি সেখানে তার ফার্স্ট ফর্ম থাকে ওদিক থেকে আসলে ইউ 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 দিস ইজ দা থার্ড ওয়ান ফ্রম দা সিরিয়াল সুতরাং সে যদি অবজেক্টকে ফলো করে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কোনো অবজেক্ট নাই তো আমরা জানি অবজেক্ট না থাকলে থার্ড পারসন হয় এবং যদি থার্ড পারসনের পজিটিভ কেস হয় তবে হিজ কে বা হার কারণ আমরা জানি হি হিম হিজ শি তারপর তিন নম্বরটা শি এর হার হয় তো আমরা হিজ কে হার লিখতে পারি শি সেড দ্যাট শি হ্যাড মেড হিজ অর হার মাদার
the previous day yesterday jonno amra likhbo the previous day ebar porobortti example ta dekhabo chhi dear viewers seta chilo he said you are a good student you are a good student okay fine this one is present indefinite তাহলে করতে হবে ফার্স্ট ইনডিফিনিট যাই হোক আমরা এটা ইন্ডিকেট করার জন্য প্রথমে লিখব হি সেড সেড থেকে যাবে তারপর ইনভার্টেড কমার জন্য আমরা দ্যাট বসিয়ে দেব এবং আমরা জানি সে আগের কথাটা ইউজ সেকেন্ড পারসন সুতরাং সে অবজেক্টকে ফলো করবে যদি অবজেক্টকে ফলো করে তবে যেটা থাকবে হি এখানে অবজেক্ট নেই সুতরাং হি কিংবা সি তো দুটো ভাবে দেখাচ্ছি আগে আমি যখন লিখেছিলাম সেখানে ছিল said to me তাহলে এখানে said ধরে অবজেক্ট যদি ধরি এখানে অবজেক্ট নেই সুতরাং he কিংবা she হতে পারে he is he said he is a good student sorry হ্যাঁ he said that he is a good student আবার আমি যেটা এক্সাম্পল দিয়েছিলাম he said to me you are a good student সুতরাং কোয়েশ্চন হচ্ছে সেই টোর জন্য আমরা টোল বসিয়ে দিই হি টোল্ড মি দ্যাট ইউ আর এ গুড স্টুডেন্ট তাহলে এখানে ইউ অবজেক্টকে ফলো করবে মি এ সাবজেক্টিভ ফর্ম হবে যেহেতু ইউটা সাবজেক্টে আছে মি টাও সাবজেক্ট ফর্ম হবে সুতরাং আই আই এর সঙ্গে প্রেজেন্ট ইনডিফিনিট যেহেতু আছে সো ফার্স্ট ইনডিফিনিট তাহলে এখানে হয়ে যাবে আই ওয়াজ আ good student তারপর ইউনিভার্সাল সূত্র একটা উদাহরণ আমি দিতে পারি আমি বলেছিলাম যদি ইউনিভার্সাল ট্রুথ হয় তবে রিপোর্ট স্পেসে টেন্সের কোনো পরিবর্তন ঘটবে না ওটা দিতে পারি আমরা টিচার সেড দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান the earth moves around the sun এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তবে দাঁড়ায় teacher said that ওকে ফাইন বাট কম আউট দিলাম তারপর এখানে যা আছে ঠিক তাই হবে কারণ জানি যদি ইউনিভার্সাল ট্রুথ হয় তবে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে ঠিক আছে কিন্তু আমাদের টেন্সের কোনো পরিবর্তন করতে হবে না সুতরাং teacher said that the earth moves around the sun dear viewers এই ছিল আমাদের আজকের assertive sentence এর আয়োজন আমার ক্লাসে তাহলে আশা করি আপনারা assertive sentence এর বিষয়টা clearly বুঝতে পেরেছেন আমি চেষ্টা করেছি এবং আপনারা ভালো করে দেখবেন আমি গত দুটো ক্লাসে ধারাবাহিকতা শিক্ষাটা নিয়ে এসেছি এবং আমি ভাবলাম যেহেতু আমার শিক্ষার্থীদের জন্য tense বিষয়টা খুব ইম্পর্টেন্ট আমি তারপর নারেশনের অন্যান্য বিষয়গুলো নিয়ে আসার আগে একবার টেন্সের স্ট্রাকচারগুলো নিয়ে আপনাদের সামনে আসব আমি আশা করছি নেক্সট ভিডিওতে আমরা টেন্সের স্ট্রাকচারগুলো দেখব আপনারা আমার সঙ্গে থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন এবং করোনার এই পরিস্থিতিতে আপনারা সুস্থ সুন্দর এবং ভালো থাকবেন অবশ্যই বাড়িতে থাকবেন সবার জন্য শুভকামনা থ্যাংক ইউ অল